মোশাররফ কাকু কি আইসকো আমনের লাগি একটা সুখবর আছে কি সুখবর আছে বলেন দি আমনে একটু হুনি কান আইসকো আমনের লইয়া রোস্টিং করমু কি হইছে রোস্টিং রোস্টিং মানে ওইডারে ফেরাই করমু আমনেরে লাফি দিয়া শুনি ছড়াই দিমু এসব বুদ্ধি কই পাও এই সমস্ত বুদ্ধি দিছে আমনের বলতপোলা নিককায় ওর বলে বুদ্ধি লাগবো না তাই ওর একটা কাডল ধরাই দিয়া ওর বুদ্ধি গুলা সব লইয়া পড়ছি খাওনে টেস আছে বুদ্ধির তো কোনো টেস নাই বুদ্ধি দিয়ে করমু কি বাংলাদেশের সকল নাটকের থেকে মোশাররফ করিমের যমজ নাটক গুলো সবচেয়ে বেশি জনপ্রিয় নায়ক তাকে টিপিতে দেখছি আমার খুব পছন্দ তার নামটা ওই যমজ নাটকের বেশিরভাগ পর্বগুলো শুরু হয় মোশাররফ করিমের খাওয়া দিয়ে এই বান্দার কাজ হলো শুধু খাওয়া আর ঘুমানো কখনো বাসি পান্তা ভাত খায় আবার কখনো মাছের কাটা খায় কাটা তো আমার ফ্যামিলির সব কাটা আমি খাই তুমি বাহু খাইয়া লও আমি খাবো না জোর করে খাওয়াবে ঠিক আছে বাদ দাও কখনো কখনো গোস পোলাও খায় কখনো কাঁঠাল খায় আম খায় পেয়ারা খায় কলা খায় চাউল ভাজা মুড়ি বিয়ে করতে গিয়ে বিস্কুট খায় তারপর ঘরের দরজা দিয়ে বের হয়ে এসে কদুয়াজাত তাকে অনেক গালাগালি করে এবং তাকে খেতে নিষেধ করে খাইলে বুদ্ধি কমিয়ে দেবে জোলার খাম খাই না কিন্তু কে শোনে কার কথা বুদ্ধি কি মজা লাগে খাওয়ান মজা লাগে খাওয়ানের টেস্ট আছে বুদ্ধির তো কোনো টেস্ট নাই আস মুখরা বকতি যা যা আছে ব্যাখ্যা এলো বলে মুই আরো কম করে দিলে দুই ঘন্টা খাইতে পারবো ও মাই গড তারপর খেতে খেতে অজ্ঞান হয়ে যায় এমন কি উল্টা পাল্টা কথা বলা শুরু করে দেয় হপ হপ আপা আপা হপ আপা আর ঠিক তখনই এসে হাজির হয় দি ব্লুটুথ বয় অন এন্ড অনলি মিস্টার একাব্বর আহমেদ ওরফে সুমন জরিওয়ালা নামের কি ছিনি আসার পর থেকে শুধু একটা নামই জপতে থাকে ডেডি ডেডি ও ডেডি 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 ও ডেডি তারপর শুরু হয় কেগা দে কেগা দে কেগা দে কেগা দে কেগা দে 500 টাকার কয়েকটা নোট দেন আর 5000 টাকা 6000 টাকা 1000 টাকা আমার লাগবে বাইক লাগবে একটা আব্বু টাকা লাগবে 8000 10000 টাকা কালের নগদ লাগবে টাকার কথা শোনার পর কদুয়াজাদের মেশিন নষ্ট হয়ে যায় ডিস্টার্ব মানে গেছে মেশিন দিয়ে ডিস্টার্ব করতে আছে মানুষ কিছু বুঝি না এছাড়া ব্লুটুথ বয় বিভিন্ন স্টাইলে চশমা পরে থাকে করে করে মুখড়ে পে কালা কালা চশমা যমজ নাটকের প্রত্যেকটি পর্বে কোনো না কোনো ভুল ভ্রান্তি ভিডিও শেকিং অথবা বিএফএক্স এডিটিং এর প্রবলেম হলেও যমজ 14 নম্বর পর্বে দৃশ্য ধারণ ছিল একদমই অসাধারণ কিন্তু এখানেও অনেকটা ভুল ভ্রান্তি দেখা যায় সর্বপ্রথম ভুলটি ছিল এককা যখন কদুয়াজাদের সাথে কথা বলে তখন এককার পিছনের ব্যাকগ্রাউন্ড ছিল একটি টিন এবং দুটি গাছ তারপর কদুয়াজাদ যখন এককার কথার উত্তর দেয় তখন তার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখা যায় শুধুমাত্র টিন কোনো গাছ নেই তারপরের ডায়লগে আবার আগের মতো গাছ এসে পড়ে তারপর রাতের দৃশ্যে দুই ভাই যখন কথা বলছিল তখন নিক্কার পিছনে কোনো বাতি ছিল না তারপর নিক্কা যখন চলে গেল তখন ভূতের মতো করে একটি বাতি জ্বলে উঠল এখানে দুই বোন যখন এককার সাথে কথা বলে চলে যায় তখন তাদের সাথে করে একটি ভূতের রেখাও যেতে থাকে এখানে কেবল মাস্টার যখন কদু আজাতের সাথে কথা বলে
তখন কদুয়াজাত কেবল মাস্টারের ডান পাশে বসা ছিল, কিন্তু কেবল মাস্টার তার সোজা বরাবর তাকিয়ে ডায়লগ দিচ্ছিল, কিন্তু সেখানে কোনো মানুষই ছিল না। তারপর এককা যখন একটি লোক নিয়ে আসলো, তখন তার ফুটেজের সাথে নিক্কার ভিডিওর ফুটেজের কালার মিলাতে গিয়ে নিক্কার হাতকে অদৃশ্য করে ফেলে। তারপর মধু আজাতের মেয়ে যখন কদু আজাতের কানের মেশিনের সাউন্ড বাড়াতে যায়, তখন একটি ভূতের পা দেখা যায়। ভিডিও ভালো লাগলে চ্যানেল এমনি সাবস্ক্রাইব করবো, তোর এত বকর বকর করো লাগবো না।